হাই ফ্রেন্ড, হ্যাপি টিচার্স ডে। আজ যে আমি কেকের অর্ডার পেয়েছি না বন্ধুরা, এটা এসেছিল একটা স্কুল থেকে। একটা স্কুল বলতে বন্ধুরা আমার সেই ছোটোবেলার স্কুল, যেখানে আমার প্রথম লেখাপড়া শেখা, অ আ ABCD, একে চন্দ্র, নামতা ডাকা সমস্ত কিছু। আজ আমি খুব নস্টালজিক হয়ে যাচ্ছি বন্ধুরা, আর আমার খুবই খুশি হচ্ছে মনের ভেতরে, কারণ আমি আমার সেই ছোটোবেলার শৈশবে ফিরে গেছি। আবার আমি এত সুন্দরভাবে কেক বানাতে পেরেছি তাদের জন্য আর আমার স্কুলের জন্য। আমি কখনোই ভাবতে পারিনি স্বপ্নেও যে আমি আমার সেই ছোটোবেলার স্কুলের জন্য কেক বানাতে পারবো। আর বন্ধুরা, এটা কোনো টিচার্স ডের জন্য কেক বানাইনি, এটা এখন যে হেড স্যার আছেন সে স্কুলে, আমার ছোটোবেলার স্কুলের, ওখানে ছাত্রছাত্রীদের জন্মদিন ধরেন প্রতি মাসে, তো উনি আমি কেক বানাই জানতে পেরে আমাকে অর্ডার দিয়েছেন। তো আমি প্রথম ডেলিভারি দেব এই কেকটা। আমার সমস্ত কিছু ভালো দিয়েই আমি চেষ্টা করেছি, কারণ ওখানে আমার সমস্ত কিছু শৈশব জড়িয়ে আছে না। আর আপনারাও বলবেন কেকটা কত সুন্দর হয়েছে। এই কেকটা বানাতে আমার লেগেছে ময়দা, চিনি, তেল, ডিম, এক চিমটে নুন আর এসেন্স। এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক করেছিলাম বন্ধুরা, আর আমি রুম টেম্পারেচারে 4টে ডিম নিয়ে নিয়েছি। ভালোভাবে আমি 15 সেকেন্ডের জন্য বিট করে নেব, তারপর এক চিমটে নুন দিয়ে দিলাম, তারপর আরও 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বিট করে নিয়ে আমি চিনিটা 3 থেকে 4 ধাপে দিয়ে দেবো, একসাথে দেব না। আর সবসময় বন্ধুরা রুম টেম্পারেচারে রাখা জিনিস দিয়ে কেক বানানোর চেষ্টা করবেন, খুব গরম বা ঠান্ডা জিনিস দিয়ে কেক বানানো যাবে না। আর এটা একটা টিউটোরিয়াল ভিডিও, স্কিপ না করে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো বাড়িতে আপনারাও একটা পারফেক্ট কেক বানাতে পারবেন। দেখুন, আমি ধীরে ধীরে খুব সুন্দরভাবে ইলেকট্রিক বিটারের সাহায্যে চিনির সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি, আর একটা ফোম তৈরি করে নিয়েছি, আর আমি তেলটা রেখেছিলাম, তেল দিয়ে দিলাম, আর আমি এসেন্সগুলোও দিয়ে দেব। দিয়ে আমি 10 সেকেন্ডের জন্য বিট করে নেব। তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করবেন না, তাহলে ফোমটা বসে যাবে। আর ফোম যদি অতিরিক্ত বিট হয়ে যায় তাহলে কেকটা লেয়ার কাট করার সময় ছেড়ে যায়। দেখুন, ঠিক পরিমাণ মতন করে টাইম অনুযায়ী এটাকে দেখে বিট করতে হবে। আমার বিট করা হয়ে গেছে। একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি ধীরে ধীরে 3 থেকে 4 ধাপে ময়দাগুলো মিশিয়ে নেব। আর কেক বানানোর ক্ষেত্রে একসাথে কখনই সমস্ত জিনিস দিয়ে দেবেন না। আর আমি দেখুন একটা স্কোয়ার মোল্ড নিয়ে নিয়েছি, আমি স্কোয়ার মোল্ডের মধ্যে কেকটা বেক করে নেব। ব্যাটারটা ধীরে ধীরে আমি ভালোভাবে ঢেলে দিচ্ছি, এখানে সাবধানে করতে হবে। আর আমি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 50 মিনিটের জন্য বেক করে ফিরে আসছি, আর খুব সুন্দরভাবে বেক হয়ে যায় যদি আপনারা পারফেক্টভাবে একটা ব্যাটার বানাতে পারেন। দেখুন, আমার কেকটা বেক হয়ে চলে এসেছে। আমি এবার এটাকে লেয়ার কাট করে আপনাদের দেখিয়ে দেব। প্রথমে মোল্ড আউট করে দেখিয়ে দেব খুব সুন্দরভাবে। দেখুন, আমি একটা ছুরি দিয়ে আস্তে আস্তে চারিদিকটা ছাড়িয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে মোল্ড আউট করা। এবার আমি উপরের যে অংশটা সেটা ধীরে ধীরে আমি কেটে নেব। এভাবে আমি প্রতিটা কেকের মধ্যে কেটে নেই, এটা কেটে দিলে ভালো লাগে খেতে। দেখুন, আমি বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি, আপনারাও এইভাবেই করবেন। আমি একটা ব্রেড নাইফ নিয়েছি, ব্রেড নাইফ দিয়ে ধীরে ধীরে আমি কেকটাকে 3টে ভাগ করে নেব। 3টে ভাগ করে নিয়ে আর আমি বোর্ডের মধ্যে, চৌকো বোর্ডের মধ্যে আমি ভালোভাবে কেকটাকে বানিয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে নরম পাতলা লেয়ার কাট হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে ধীরে ধীরে আপনারা কাটবেন, না হলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গরম অবস্থাতে কখনোই কেক কাটতে যাবেন না, কেক ছেড়ে যায়। কেকটা ঠান্ডা হয়ে গেলে কাটবেন। দেখুন, খুব সুন্দরভাবে আমার কাটা হয়ে গেছে। আমি একটা স্কোয়ার বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে ক্রিম বসিয়ে দিলাম, একটু লাগিয়ে দিলাম। এবার আমি দেখে নেব ঠিকভাবে বসেছে কি না। আমি এটাকে এভাবে বর্গক্ষেত্র রাখবো না, আয়তকার বানাবো, কারণ ওনারা হাইটের কেক
বলছিলেন করতে না, তো অনেক ছাত্রছাত্রী, তো উনি বলেছিলেন যে একটু ছোট রূপ যাতে হাইটটা ছোট হয় কিন্তু চওড়া হয়, চারিদিকে যেন বড় হয়, এরকম কেক বানিয়ে দিতে। তো আমি সেভাবেই চেষ্টা করেছি এভাবে বানিয়ে দেওয়ার জন্য। আমি বেশি হাইট রাখিনি, দুটো লেয়ারের মধ্যেই আমি করে নেব। দেখুন, একটা লেয়ারকে আমি কেটে নিয়ে আরেক পাশে বসিয়ে দিয়েছি। ক্রিম দেখুন খুব সুন্দরভাবে আমি প্যালেন নাইফ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা তো বড় কেক, তাই বড় প্যালেন নাইফটা ব্যবহার করেছি। আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম, এটা মালাসের ম্যাঙ্গো ক্রাশ। আমি ম্যাঙ্গো এসেন্স দিয়ে কেকের বেসটা বানিয়েছিলাম, আর তাই ম্যাঙ্গো ক্রাশ দিয়ে আমি ফিলিংটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ম্যাঙ্গো ফিলিং থাকে তো আপনারা ম্যাঙ্গো ফিলিং দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন। আমার যেখানে যেখানে কম মনে হচ্ছিল সেখানে আমি আবার দিয়ে দিলাম ম্যাঙ্গো ক্রাশটা। খুব সুন্দর লাগে খেতে এই ক্রাশ। আর কম ক্রিমের উপর দেখুন আমি কাজ করেছি, স্কোয়ার যে কেকের কাটিংটা ছিল সেটা বসিয়ে দিলাম, আরেকটা যে কাটিং ছিল সেটাকে আমি ছুরির সাহায্যে কেটে দেখুন একটা আয়তকার শেপ নিয়ে চলে এলাম। আমি বড় চাওড়া করে একটা আয়তকার শেপ করে নিয়ে এসেছি। আমার কাছে বড় কেক বোর্ড ছিল না, এরকমভাবে একটা স্কোয়ার কেক বোর্ডই ছিল, আয়তকার কেক বোর্ড ছিল না, তাই একটু জায়গাটা কম হয়ে গেছিলো, কিন্তু কোনো অসুবিধে হয়নি। কেকটা আমি সুন্দরভাবে ডেলিভারি করতে পেরেছিলাম, আর খুব সুন্দরভাবে আমি দেখেছিলাম ছবিগুলো ওরা পাঠিয়েছিল, আমি ছবি কিছুটা শেয়ার করে দেব এখানে। দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে ক্রাশ দিয়ে দিচ্ছি, এইভাবে স্পঞ্জের মধ্যে ক্রাশ দিয়ে দিলে খুব সুন্দর খেতে লাগে। কারণ উপরে লেয়ারে আমি কোনো রকমের ক্রাশ ব্যবহার করতে পারবো না, কারণ এটা টু লেয়ারের কেক হচ্ছে, আমি তো থ্রি লেয়ার বসাতে পারবো না, তাই আমি স্পঞ্জের মধ্যে একটু ক্রাশ দিয়ে দিলাম। এইভাবে ক্রাশ দিয়ে করলে স্পঞ্জটা খেতে খুব সুন্দর হয়। আর ধীরে ধীরে এক্ষেত্রে ফিনিশিং আনতে হবে, ফিনিশিং আনার সময় আলতো হাতে ক্রিমটা চারিদিকে মাখিয়ে দিতে হবে। প্রথমে ক্রাম কোটিং করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, তাহলে কেকটা যখন আমরা ফিনিশিং একটা লুক দেব তখন খুব সুন্দরভাবে এসে যাবে। আর দেখুন আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব 15 মিনিটের জন্য, আমি রেখে দিয়েছিলাম কেকটাকে ফ্রিজের মধ্যে। আর আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে এবার ফিনিশিং নিয়ে চলে আসব। দেখুন খুব সুন্দরভাবে আমি ধীরে ধীরে প্যালেন নাইফ দিয়ে চারিদিক থেকে মসৃণ করে দিচ্ছি। যখন ডিজাইনটা হয়ে যাবে তখন বোঝাই যাবে না যে এখানে বোর্ডটা একটু ছোট হয়ে গেছে। দেখুন একটু হলুদ কালার দিয়ে দিয়েছি, আমার মনে হচ্ছিল একটু হলুদ দিয়ে করলে ভালো লাগবে, তো ওনাদের ডিজাইনটা খুবই পছন্দ হয়েছিল, রিভিউ দিয়েছিলেন, আর কেকের টেস্ট অসাধারণ হয়েছিল। আপনারাও এভাবে আমার রেসিপি ফলো করে একটা পারফেক্ট কেক বানাতে পারবেন বাড়িতে। আর ধীরে ধীরে এবার প্যালেন নাইফ দিয়ে আমি ফিনিশিং লুক এনে নিয়েছি। আর গরমের জন্য ক্রিমটা বারবার মেল্ট হয়ে যাচ্ছিল, তাই আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নিয়ে সেট করে আবার আমি ক্রিম দিয়ে কাজ করছি। আর এই কেকের অর্ডারটা এসেছিল একদিন আগে, কিন্তু আমি যখন করতে করতে আমার দুটো বড় কেক তো করতে করতে আরও অর্ডার ছিল, আমার রাত্রি 1টা 2টো বেজে গিয়েছিল বন্ধুরা। তো আমাদের হোম বেকারদের এভাবেই করতে হয়, ধৈর্য আর সাহসিকতা নিয়ে কাজ করলে আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। তো আমরা করে থাকি এগুলো। দেখুন ধীরে ধীরে আমি কেকটা ফিনিশিং করে নিচ্ছি, আর আমি যখন এই কেকটা করি তখন রাত্রি 1টা বাজে ঘড়িতে, তো আমি তবুও করেছি সুন্দরভাবে ফিনিশিং, কারণ পরের দিন আমাকে সকাল 10:30টায় ডেলিভারি দিতে হতো কেকটা। তাই দেখুন খুব সুন্দরভাবে আমি করে নিচ্ছি, আপনারাও ধীরে ধীরে এভাবে করে নেবেন। আর বড় অর্ডার থাকলে সুন্দরভাবে ধৈর্য নিয়ে কাজটা করে নেবেন, দেখবেন একটা পারফেক্ট রেজাল্ট পাবেন। কেকের ফিনিশিংটা আনার জন্য গরমের সময় কেকটাকে বারবার ফ্রিজের মধ্যে রেখে সেট করে তারপর ফিনিশিং আনলে খুব সুন্দর একটা লুক এসে যায়। আর আমার বোর্ডটা ছোটো বলে একটু অসুবিধে হচ্ছিল, কোনো ব্যাপার নয়, আমি ম্যানেজ করে নিয়েছি। আর দেখুন খুব সুন্দরভাবে আমি কর্নগুলোও করে নিচ্ছি, আপনারাও এভাবে করে নেবেন।
বড় কেকের ক্ষেত্রে একটু ফিনিশিং আনতে সময় লাগে বন্ধুরা, কিন্তু ধৈর্য ধরে করে নিলে হয়ে যায়। আমি দুটো প্যালেম নাইফ ব্যবহার করেছি এখানে, বড় প্যালেম নাইফটা আমি রেখে দেই, বড় যখন কেক থাকে তখন আমি এটা ব্যবহার করি। দেখুন খুব সুন্দরভাবে আমি মসৃণ করে নিলাম উপরটা, আমি কেকের উপরে নাম লিখব, আপনারা তো দেখেই নিয়েছেন প্রথমেই, আর থাম্বেলেও দেওয়া আছে। ধারগুলো আমার একটু মনে হচ্ছিল ফিনিশিং কম ছিল, তাই আমি ছোটো প্যালেট নাইফটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে করে নিয়েছি ফিনিশিং। তারপর আমি ফ্রিজের মধ্যে রেখে দেব কিছুক্ষণ। বোর্ডটা আমি মুছে নিয়ে ভালোভাবে সেট করতে রেখে দিয়েছিলাম। দেখুন এবার কেকটা আমি ডিজাইন করে নেব। আমি একটু হোয়াইট ক্রিমের সাথে ব্লু, ইয়েলো আর গ্রিন কালারের মিশিয়ে নিয়েছি, জেল কালার মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এরকম একটা সি গ্রিন কালার এসে গেছে। আর আমি 46 নোজেল নিয়ে সুন্দরভাবে চারিদিকে ছোট ছোট করে বর্ডার করে দিচ্ছি। আর এই ধরনের রেকট্যাঙ্গেল কেকের ক্ষেত্রে এরকম ছোট ছোট বর্ডার খুব সুন্দর দেখতে হয়। আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে ডিজাইন, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারাও আপনাদের কেক এরকম বানালে সুন্দরভাবে ছোট ছোট করে ডিজাইন করে নেবেন, খুব সুন্দর দেখতে হয় বন্ধুরা এই ডিজাইনটা। ওনাদের খুব পছন্দ হয়েছিল কেকটা, টেস্ট আর ডিজাইন দুটোই। আর ওনারা রিভিউ দিয়েছিলেন, দেখুন আমি একইভাবে নিচেও একই কালারের ক্রিম দিয়ে বর্ডার করে দিচ্ছি একইভাবে। আর এই কেকটা খুবই সুন্দর লাগে দেখতে, হলুদ কালারের কেকের সাথে খুব সুন্দর মানিয়েছে এই শ্রীগিন কালারটা। দেখুন চারিদিকে কম জায়গা ছিল, কিন্তু কেকের উপর থেকে খুব সুন্দরভাবে সাইড দিয়ে ডিজাইনটা করে দিয়েছি, কিছুই বোঝা যাচ্ছে না। আর আমার একটু ক্রিম কম পড়ে গেছিলো, তো আমি ক্রিম আবার তৈরি করেছিলাম, কিন্তু ব্লু জেল কালারটা একটু কম পড়েছে, তাই গ্রিনটা লাইট হয়ে গেছে। কিছুই না, ওতে খুব সুন্দর লাগছে আরও। আর দেখুন আমি N1 নোজেল নিয়েছি, N1 নোজেল দিয়ে সুন্দরভাবে আমি রোজিট করে দিচ্ছি। আর এইরকম ধরনের রেকট্যাঙ্গেল কেকের ক্ষেত্রে একটা কোনাতেই সুন্দরভাবে করে দিলে, ফুল এঁকে দিলে, রোজ ইট করে দিলে দেখতে ভালো লাগে। আর আমি একটু গোলাপি কালারের মিশিয়ে নিয়েছি ক্রিমের সাথে, ক্রিম নিয়েছি নাম লিখবার জন্য, স্কুলের নাম। দেখুন এক্ষেত্রে কিন্তু ক্রিমটা নাম লেখার সময় বেশি স্টিপ রাখা যাবে না, ক্রিমটাকে মেলডি করতে হবে আর নরম করতে হবে যাতে স্মুথলি লেখা হয়ে যায়। আমি একটা ছোট্ট নাম লেখার নোজেল কিনে এনেছিলাম, তো আমি সেটা দিয়েই সুন্দরভাবে লিখে নিচ্ছি আমার ছোটোবেলার স্কুলের নাম আর লিখছি। আর আমার মনের ভিতরে খুব আনন্দ হচ্ছে, কারণ আমি স্কুলের জন্য কেক বানাতে পারছি। দেখুন খুব সুন্দরভাবে আমি লিখে নিলাম, আর আপনারাও এভাবেই ধীরে ধীরে লিখে নেবেন। আর এক্ষেত্রে ক্রিমটা একটু মেল করে নেবেন, ভালোভাবে নরম করে নেবেন, তাহলে লিখতে সুবিধে হবে। আর যদি ক্রিম শক্ত থাকে তো লিখতে অসুবিধে হয়। আমার নাম লেখা হয়ে গেছে, আমি ওই গোলাপি ক্রিম দিয়ে একটু একটু করে পাতা করে দিচ্ছি ওই রোজের উপরে, খুব সুন্দরভাব লাগবে দেখতে, খুব সুন্দর লেগেও ছিল দেখতে। আর দেখুন আমার কাছে একটু সুগার বলছিল, সেগুলো আমি ছড়িয়ে দিচ্ছি কেকের উপরে, কেকটা খুব সুন্দর একটা লুক এসেছিলো বন্ধুরা। আর আপনাদের এই কেকটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কেকটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা।